নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের আজকের গল্পটি শুরু করছি। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে সুগতা বোসের হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট বইটির থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2011 সালে। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি বহু বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে অধ্যাপনার কাজ করেছেন। এছাড়াও তিনি 2014 থেকে 2019 সাল পর্যন্ত পার্লামেন্টের সদস্য ছিলেন। তার গল্পগুলির মধ্যে অন্যতম হল মডার্ন সাউথ এশিয়া, 100 হরাইজন, আজাদ হিন্দ, দ্য নেশন অ্যাজ মাদার, এজিয়ারিয়ান বেঙ্গল ইত্যাদি। গল্পের শ্রোতাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা, গল্পটিকে ভালো মতো বোঝানোর স্বার্থে গল্পটিতে কিছু পরিবর্তন করা হয়েছে। আশা করি তোমরা গল্প শোনার আনন্দ নিয়ে গল্পটি ভালো মতো বুঝতে পারবে। গল্পের সূত্রপাত এবং গল্প পাঠে আমি সুমন। শুরু হচ্ছে দ্য গ্রেট এস্কেপ। সেটা ছিল এক ডিসেম্বরের বিকেল, যে বিকেলে শিশির অর্থাৎ সুভাষের ভাইপো সুভাষের সাথে দেখা করতে যায়। তখন সুভাষ তার শোবার ঘরে বালিশে হেলান দিয়ে শুয়েছিল। লেখক সুভাষের বর্ণনা দিতে গিয়ে বলেছেন তাকে রুগ্ন এবং বিবর্ণ দেখাচ্ছিল। সম্ভবত তিনি কোনো বিষয়ে চিন্তিত ছিলেন। তিনি আরও বলেছেন তার গালে নাকি ঝোপের মতো দাড়িতে ভরে গেছিল। বাড়িতে বন্দিদশার ফলে যেমন হয় সম্ভবত সেই কারণেই। সুভাষ তার ভাইপো শিশিরকে ডেকে বিছানার ডান দিকে বসতে বলে। শিশিরের দিকে কিছুক্ষণ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকার পর সুভাষ শিশিরকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির মাথা নেড়ে সম্মতি জানায়। কাজটি ছিল সুভাষকে ভারত থেকে পালানোর পরিকল্পনায় সাহায্য করা। শিশিরের ওপর দায়িত্ব পড়ল যে তাকে ওই দিনই গভীর রাতে গাড়ি চালিয়ে তার কাকা সুভাষকে কলকাতা থেকে অনেক দূরে একটি রেল স্টেশনে নিয়ে যেতে হবে। শিশির সেই রাতে এক বিস্ময়কর অবস্থা এবং চাপা উত্তেজনা নিয়ে তার কাকার বাড়ি থেকে নিজের বাড়ি অবধি পায়ে হেঁটে গেছিল। একজন অন্যতম স্বাধীনতা সংগ্রামী হওয়ায় পুলিশ সুভাষের কার্যকলাপ এবং সুভাষের বাড়ির ওপর নজর রাখছিল। যদিও একজন স্বাধীনতা সংগ্রামীর পক্ষে বাইরের লোকেদের সাথে মেলামেশার তেমন সুযোগ ছিল না, তবুও তার ভাইপো শিশির তার কাকুর সাথে দেখা করতে গিয়েছিল। পুলিশেরা তাকে বাধা দিলেও বিশেষ অসুবিধে ছিল না, কেননা সুভাষের অসুস্থতার অজুহাতে তার ভাইপো শিশির অনায়াসেই তার কাকুর সাথে দেখা করতে পারত। শিশির সুভাষকে রেডিওর বিদেশি সম্প্রচার শোনাতো, কেননা সে রেডিও চালনায় খুব পটু ছিল। সুভাষ ও শিশির দুজনে মিলে বাড়ি থেকে পালানোর বহু রকমের পরিকল্পনা করে। শেষে তারা সিদ্ধান্ত নেয় যে তারা স্বাভাবিকভাবেই বাড়ির সদর দরজা দিয়ে বেরোবেন। শিশিরের কাছে একটি জার্মান বিল্ট ওয়ান্ডারার W24 ছিল এবং তারা পালানোর জন্য সেই গাড়িটিই বেছে নেয়। সুভাষ আকবর শাহর কাছে খবর পাঠায় যে তিনি কলকাতায় তার সাথে দেখা করবেন। আকবর শাহও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি উত্তর পশ্চিম সীমান্তের ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের কাজ করতেন। তারই কথা ছিল সুভাষকে পালাতে সাহায্য করার। আকবর শাহ কলকাতায় এলে সুভাষ তার ভাইপো শিশিরকে আকবর শাহের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা সবাই একসাথে কলকাতার একটি দোকানে যায় এবং সেখানে সুভাষের ছদ্মবেশের জন্য একটি ঢিলে ঢালা পায়জামা ও একটি কালো টুপি কেনে। পরে শিশির তাদের যাত্রার জন্য একটি স্যুটকেস, একটি গোটানো বিছানা, কিছু জামা এবং বালিশ কেনে। সুভাষ এই জিনিসগুলি তাদের যাত্রায় নিয়ে যাবে। এরপর শিশির একটি ছাপাখানায় যায়। সেখানে সে এক গোছা নেম কার্ড বানানোর অর্ডার দেয়। সেই নেম কার্ডে সুভাষের ছদ্মনাম হিসাবে মোহাম্মদ জিয়াউদ্দিন লেখা থাকবে এবং তার নামের পাশে পেশায় লেখা থাকবে জীবন বীমা কোম্পানির ট্রাভেল ইন্সপেক্টর। 1941 সাল 16 জানুয়ারি, শিশির একটু তাড়াতাড়ি তার রাতের খাওয়া দাওয়া সেরে ফেলে এবং প্রায় রাত 8:30 নাগাদ সে এলগিন রোড ধরে তার ওয়ান্ডারারটি নিয়ে যায় এবং সুভাষের বাড়ির পেছনে নিয়ে সেই ওয়ান্ডারারটি দাঁড় করিয়ে রাখে। তারা তাদের পরিকল্পনা এতটাই গোপন রেখেছিল যে তাদের পরিবারের কেউই এইসব জানতে পারেনি। সুভাষ শুধু তার ভাইঝি ইলা ও তার খুড়তুতো ভাই দ্বিজেনকে এই ব্যাপারটা বলেছিল। সুভাষ ও শিশির পরিবারের বাকি সবার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছিল। ততক্ষণে সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ নিয়ে নেয়। তার পরনে ছিল একটি লম্বা বাদামি রঙের কোট আর কলকাতার দোকান থেকে কেনা সেই ঢিলে ঢালা পায়জামা এবং মাথায় ছিল কালো টুপি। তিনি সোনার তার দিয়ে বাঁধানো একটি চশমা পরেছিলেন। রাত 1:35। রাতটা ছিল চাঁদের আলোয় আলোকিত। দ্বিজেন দোতলার জানালা দিয়ে তাদের সাংকেতিক বার্তা দেয় যে আশেপাশে কোনো পুলিশ নেই। পুলিশেরা সুভাষের ওপর নজর রাখার জন্য তার বাড়ির সামনে পায়চারি করত। দিনের বেলায় পুলিশেরা এলগিন রোড ও উডবান রোডের কোনায় খাটিয়া পেতে বসে থাকত। জানুয়ারি ঠান্ডার রাতে তারা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খাটিয়ায় গরম কম্বল নিত। সুভাষ ও শিশির
বাড়ির ভেতরের দেওয়াল ঘেঁষে পা টিপে টিপে বাড়ির পেছনের সিঁড়ি দিয়ে বাড়ির বাইরে বেরোয় এবং শিশিরের রাখা গাড়িটির কাছে যায়। সুভাষ গাড়ির পেছনের সিটে বসে এবং শিশির গাড়ির ড্রাইভিং সিটে। শিশির গাড়িতে চাবি লাগিয়ে গাড়ির ইঞ্জিনে স্টার্ট দেয় এবং 38/2 এলগিন রোড ধরে যাত্রা শুরু করে, যেমনটা এর আগেও তারা বহুবার করেছিল। সুভাষ তার ঘরের আলো জেলে রেখেই গেছিল, যেন বাইরে থেকে দেখে মনে হয় সে ঘরেই আছে। যখন গোটা কলকাতা শহর ঘুমোচ্ছিল, তখন কাকু ভাইপো দুইজনে মিলে হাওড়া ব্রিজ ধরে শহরের সীমান্ত পেরিয়ে যায়। সুভাষ শিশিরকে একটি ফ্লাক্স থেকে কফি ঢেলে দেয়। গাড়ি চালাতে গিয়ে তাদের কিছু বিপদের সম্মুখীনও হতে হয়, কারণ তাদের গাড়ির ইঞ্জিনটা একবারের জন্য কাজ করছিল না। অবশ্য যখন গাড়ির ইঞ্জিন আবার শুরু হয়, তখন শিশির সেই সময়টা মেক আপ করার জন্য রাতের অন্ধকারে খুব দ্রুতগতিতে গাড়ি ছুটিয়েছিল। অবশেষে রাত 8:30 নাগাদ তারা ধানবাদের কাছাকাছি বাড়ারি নামক একটি স্থানে পৌঁছায়। তারা সেখানে শিশিরের ভাই মানে অশোকের বাড়িতে যায়। সুভাষ সেখানেও মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশেই ছিল এবং এটাই বলেছিল যে সে বিমা কোম্পানির কাজে এসেছে, এবং সেখানে তাকে বিশ্রামের জন্য একটি ঘর দেওয়া হয়েছিল। তারা সন্ধ্যাবেলায় তাদের সাক্ষাৎ ও কথাবার্তা শেষ করে নেয় এবং রাতের খাবারও তাড়াতাড়ি সেরে ফেলে। মোহাম্মদ জিয়াউদ্দিন পরে একাই গোমো স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। তিনি সেখান থেকে দিল্লি কালকামেল ধরতে চেয়েছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে যাওয়ার পর শিশির সুভাষকে তার ওয়ান্ডারারে তুলে নেয় এবং রেল স্টেশনের জন্য এগিয়ে দেয়। জ্যোৎস্নার আলোয় আলোকিত রাতে তারা কিছুক্ষণের মধ্যেই সেই গোমো স্টেশনে গিয়ে পৌঁছায়। সেখানে একজন প্রায় ঘুমন্ত কুলি তাদের ব্যাগপত্র বয়ে নিয়ে যায়। এরপর বিদায় দেওয়ার স্বরে সুভাষ বলে, আমি চললাম, তুমি ফিরে যাও। এরপর শিশির দেখে যে সুভাষ রেলওয়ে ওভারব্রিজ দিয়ে রাজকীয় ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন। একসময় তিনি হাঁটতে হাঁটতে বিপরীত দিকের প্ল্যাটফর্মের অন্ধকারে অদৃশ্য হয়ে যায় এবং এরপর শিশির শুনতে পায় দিল্লি কালকা মেলের স্টিম ইঞ্জিন চালু হওয়ার আওয়াজ। শিশির দূর থেকে রেলের চাকার ছন্দময় শব্দ শুনতে পায় এবং সে দেখে ট্রেনের জানলা থেকে প্ল্যাটফর্মে পড়া আলো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।